কর্মী জাতির জাতির সত্তার জন্য যেটুকু মিনিমাম প্রয়োজন সেইটুকু স্যাক্রিফাইস করতে পারল না। আমরা পাঁচ দিন রইলাম এই রোদে ঝোলে ভিজে কষ্ট করে, কিন্তু কোন রকম ভাবে আমাদের সহানুভূতি দেখায় না। শুধু ওরা এসেছে আমাদের কাছে বারবার ডাকা হয়েছে আমাদেরকে শুধু তুলে দাও, কিন্তু আমরা কারণ আমরা এখানে লড়তে আসি না, আমরা এখানে এসেছি আমাদের দাবি গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের সংবিধানে একটা জাতির জাতিসত্তা কি করে রক্ষা পাবে তার জন্য সমস্ত কিছু লেখা আছে আর্টিকেল 342 লেখা আছে, একটা জাতি কি করে আমাদের এসটি হয়। কিন্তু এখানে আমাদের এই চক্রান্তের শিকার আমরা কর্মীরা, রাজনীতির শিকার। তাই আমি বলবো আদিবাসী কর্মী সমাজ, আজকে আমরা ঘোষণা করছি আমাদের ওদের বিরোধিতা করছি, এই চিঠি প্রত্যাহার করলাম, চিঠি ফেরত করলাম, আমরা কিন্তু এই চিঠি গ্রহণ করছি না, এবং আমরা গ্রহণ করছি না। অথচ আমরা বলেছি এই কর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্তা এবং তাদের স্বাভিমান বাঁচাবার জন্য, যারা ত্যাগ স্বীকার করলে এতদিন রইল তাদের কোনো কাজে লাগলো না, তাই আমরা ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে। এই প্রশাসন আমাদের কোনো কাজ করে না, আমরা আজকে তুলে নিলাম। ওখানে প্রচুর লোক এসে গেছে, ওখানে সব বন্ধ আছে, সেই জন্য আমার ওখানে যাওয়া প্রয়োজন। আর এখানে আমাদের যে খেমাশুলি সেই পয়েন্টে আমাদের নেতারা ভেটারি ছেলেরা আছে, এই এই কথা আজকের যে প্রেসের ভিত্তিতে ওরা তুলে নেবে সেটা কোনো সুবিধা নয়। তবে আমরা কিন্তু এই সরকারের বিরোধিতা করছি, সরকারের চিঠির বিরোধিতা করছি, সরকারের চিঠি প্রত্যাহার করলাম, আমরা চিঠি ফেরত করলাম, আমরা কিন্তু এই সরকারের পক্ষে আরেকটা কথাও বলবো না। এরপরে পঞ্চায়েত ভোট আসছে, এরপরে আরো কিছু ভোট আসছে, এটা যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি বলবো আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আদিবাসী কর্মী সমাজ তার নিরপেক্ষতা সলনা বজায় করে আমরা কারো দাসত্ব করি নাই, কারো আমরা গোলামি করি নাই, কারো টিএমসি চামচাগিরি করি নাই, আমরা বিজেপির চামচাগিরি করি নাই। আমরা আমরা আমাদের আদর্শের ভিত্তিতে আমরা আমাদের সভা, আমাদের মিটিং, আমরা সব কিছু বলবো, আমরা নিজের প্রচার প্রসার খাইব। এবার প্রচার প্রসার করতে করতে কার দৌড়াবে, কার পিঠে রক্ত বাড়াবে না খোঁচা লাগবে, এটা আমরা কারো দায়িত্ব নিচ্ছি। আপনাদের আদিবাসী কর্মী সমাজে নিজের কাজ করে যাবে। আপনাদের আগামী দিনে কি কি থাকবে আন্দোলনে? আমরা আগামী দিনে আমরা বসার জন্য তৈরি হচ্ছি। আমি আজকে ঘোষণা করলাম স্টেট কমিটির মিটিং করব, কবে করব এখন বসেনি, ফিরে আনি স্টেট কমিটির মিটিং করে আগামী রণনীতি আমরা ঠিক করি। এখন বলছি প্রশাসনের চাপের কথা বলছিলেন, কিরকম চাপের কথা? চাপ মানে রাতের মধ্যে আনা হয়েছে, এটা কি চাপ নাই তো কি বটে? এখন বেরাবেন, এখানে বসুন, আমরা বসে আছি আপনি থাকুন, ওরা বসে রইল আমাকে বসে থাকতে হবে, ঠিক আছে? চাপ না তুলতেই হবে, কিন্তু বলল না যে আপনাদের চিঠি আসছে। আজকে চিঠি যদি আসতো আর ধন্যবাদ দিতাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকে ধন্যবাদ দিতাম আমাদের বঙ্গসংকে, ধন্যবাদ দিতাম সিএসকে, একটা চিঠি তো কথা পাঠানো নয়, আন্দোলনটা রেলওয়ার কথা বলে আজকে প্রশাসনিক থ্রেট মানে বিভিন্ন লোকের চাকরি খাওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন লোকের বিভিন্ন ভাবে থ্রেট দেওয়া হয়েছে। এই জন্য আমরা আজকে বলছি আমরা লড়াই করতে আসি না, আমরা আগামী দিনে রণনীতি রণকৌশল নেওয়ার জন্য আজকে আমরা এখানে এই ধিক্কার জানাইকে সরকারকে ধিক্কার ওই চিঠিকে ফেরত করে আর আমরা প্রচার করে নিলাম আগামী দিনের রণকৌশল আমরা আগামী দিনে বলি। ঠিক ঠিক জয়।